ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ কেএম ফিটস। আমি অমিত, একটা নতুন ভিডিও নিয়ে হাজির তোমাদের সামনে। আজকে আমি দেখাবো কি করে হেলমেটে গোপ্রো ভালোভাবে মাউন্ট করা যায়, কোন মাইক আমি ইউজ করছি, আর কিভাবে মাইক সেট আপ করলে কম থেকে কম নয়েজ আসে হেলমেটে। তো সবার আগে যেটা করব সেটা হচ্ছে কিভাবে মাইকটা লাগানো যায় সেই ব্যবস্থাটা আগে করতে হবে, তারপর মাউন্টটা দেখব। তো দেখা যাক হেলমেটটা কীভাবে খোলা যায়। প্রথমে চিনের এটাকে হালকা করে টানলে খুলে বেরিয়ে আসবে। সব ক্লিপ করা সিস্টেম রয়েছে, ক্লিপগুলো খুললেই আস্তে আস্তে করে বেরিয়ে আসবে। পুরো জিনিসটা স্মুথলি বেরিয়ে আসছে। তো ভেতরে প্রপার স্পেস দেওয়া রয়েছে ব্লুটুথ লাগানোর জন্য, মানে ব্লুটুথ হেডসেট। দেখতে হবে বাকিটা কীভাবে খোলা যায়। সেম প্রসেস, পিনগুলোকে হালকা করে টানলেই খুলে যাবে। তো আমার কাজ মোটামুটি হয়ে গেছে। তো এখন দেখা যাক কোথায় প্লেস করা যায় হেডফোনটা, সরি মাইক্রোফোনটা। এটা যেটা দেখা যাচ্ছে এটা বাঙালির জুগার, মেলা বসেছিল, মেলা থেকে মেয়েদের যে চুলের গার্ডার হয় সেই গার্ডার কিনে নেওয়া, ডেড ক্যাটের হিসেবে কাজ করবে বলে আশা করি ভালো কাজ করবে। তো এক্সট্রা যে তারটা রয়েছে সেই তারটা মাথার উপরের দিকে ঢুকিয়ে দেওয়া হবে। আর যতটা আমার এই দিকে লাগবে ততটাই আমি বার করে রাখবো। আবার যেখানকার যে জিনিস প্রেস করো লেগে যাবে। হোপসো লেগে গিয়েছে এটা। এবার হচ্ছে আমি হেডফোনটা কোথায় রাখবো সেটা আমাকে ভাবতে হবে। তো হেডফোনটাকে দেখা যাচ্ছে নাকি জানি না, এইখানটা রাখবো। তো এবার টাইম হচ্ছে যে যার জায়গায় ফিরে যাওয়ার। তো এবার চিন কভারটা লাগিয়ে দেবো। চিন কাপড়টা লেগে গেছে,
মাইক দেখাও যাচ্ছে না ইভেন। আশা করি এর জন্য উইন্ড নয়েজ অনেকটা রিডাকশন হবে। এতক্ষণ টানাটানি করার পর বুঝতে পারলাম এই যে জিনিসটা রয়েছে এটাকে তুলে পুশ করতে হবে, এটা তারপরেই ঢুকবে, আর আমি চেপেই যাচ্ছি। সত্যি তো এখন মাউন্টটা লাগানো যাক। এটা হচ্ছে মাউন্টটা, এই কোম্পানির আসছে। তো এর এই সাইডটা পুরো 3mm টেপ দেওয়া রয়েছে। আমার কাছে 3mm টেপ ছিল, এখানটা লাগাবো ভেবেছিলাম বাট খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে, তো লাগাতে তো হবেই। তো এইটা লাগিয়ে দেখা যাক কতটা থাকছে, কতটা হ্যান্ডেল করতে পারে। এটাকে পিল করতে হবে। ভেন্টিলেশন এটা পুরো খোলা যাচ্ছে। তো এবার গোপ্রোটা লাগিয়ে দেখা যাক। তো এটা আমার গোপ্রো হিরো 8। আরামসে লেগে গেছে। পিছনে হেডফোন জ্যাক, পিছনে মাইক্রোফোন জ্যাকও ঢুকে যাবে যতটা লাগবে আমার। তো এই হচ্ছে সেট আপ। এবার নয়েস কেমন আসবে সেটা তো চালালেই বোঝা যাবে। হাওয়ার পরিমাণ ভালোই আছে, চলছে বাইক 70-এ। তো আশা করি উইন্ড নয়েজ আসছে না, তাহলে সাকসেস। আমি দেশি জুগাড়ে যখন জিনিস হয়ে যায় তখন একটা আলাদাই আনন্দ লাগে। এত দূরই রাখছি লাস্ট। ভিডিওটা কেমন লাগলো জানিও সবাই, ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো।